ঠিক আছে? ভাই, স্কুল স্প্রাই জি কিছুই বুঝি নাই। হায় 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 হায়। স্কুল স্পেটা আগে বুঝতে হবে, তাই না? যত ল্যান্ডিং পেজ আছে, ওয়ান পেজ আছে, ওয়ান বাউন্স বলে, ওয়ান বাউন্স ল্যান্ডিং পেজ আছে, তারপরে এই যে সেলস পেজ বলে অনেক ক্ষেত্রে, এই পেজ গুলো সবই হচ্ছে বেশিরভাগ সব স্ক্রল স্পাই পেজ, কারণ এটা এগুলো সব এক পেজে থাকে। এগুলো কি থাকে, এই ওয়েবসাইট গুলো এক পেজেই থাকে, তাদের সার্ভিস প্রাইস সবকিছু এক পেজের মধ্যে থাকে। এটা যদি আমরা না জানি সেক্ষেত্রে তো অনেক বড় পেইন হয়ে যাবে। হুম আচ্ছা নয়ন, আপনার জন্য আমরা স্কুল স্পেটাকে আরেকবার শর্টের মধ্যে দেখে নিই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে, আমরা গতকালকে ক্লাসটাকে একটু কপি করে নিয়ে আসি। আপনারা কি স্কুল স্পেটের সোর্সটা আপনাদেরকে দিয়েছিলাম বুটস্ট্র্যাপের জন্য, বুটস্ট্র্যাপ 4.5, আপনারা ওটা কি দেখেছিলেন? মানে এই সোর্সটা কি কপি করে রাখছেন? কোন সোর্সটা স্যার? জাভা স্ক্রিপ্টে একটা কোড দিয়েছিলাম, মনে হয় করে রাখছি। আমরা অর্ধেকে চলে আসতেছি কোর্সের কাছাকাছি প্রায়, না? 25 ক্লাস, 25 ক্লাস শেষ হলে পরের দিন এক্সাম, কিন্তু মিনিস্ট্রি এক্সাম, একটু খেয়াল রাখবেন। সরি, এখানে আমার ফাইল নেম বানাই, ওকে? তাহলে কই গেল, এটা কপি বাইরে থাকা উচিত নাকি? আচ্ছা নয়ন, জি ভাইয়া, আমরা দেখেন জাভা স্ক্রিপ্টের থেকে, এই যে স্কুল স্পাই জাভা স্ক্রিপ্ট থেকে একটা কোড এখান থেকে রিজার্ভ করে নিচ্ছি, এই কোডটুকু আমরা রিজার্ভ করে রাখতেছি। মানে ধরে নেন এই কোডটা আমরা স্কুল স্পাইয়ের জন্য কাজে লাগাবো, পেয়েছি কোনো এক জায়গা থেকে, অ্যাজ এ রিসোর্স আপনি এটা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে না? হ্যাঁ এটা থাকুক। ওকে, দেখেন আমরা কিভাবে সেট করি, এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট সেট করার সময় আপনি এটা খেয়াল করতে পারেন, আমাদের এই জিনিসটা দরকার ছিল। এটা আছে নর্মালি এইচটিএমএল, ওকে, একদম ক্লিন এইচটিএমএল, ঠিক আছে তো নাকি? হ্যাঁ এখানে আমাদের সিএসএস এ এক্সট্রা অনেক কিছু থাকতে পারে, আমরা এই উপরের টুকু রাখলাম না, এখানে দরকার নাই।
ওভারঅল এটাকে আমরা ব্রাউজার ওপেন করি, ঠিক আছে না? নরমাল এসকিউএল স্পাই, এটা হচ্ছে ডিফল্ট এইচটিএমএল দিয়ে এসকিউএল স্পাই, এটা সুন্দর করার জন্য এই জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করব, ঠিক আছে না? ফার্স্ট হচ্ছে আমরা একটু সাজায় একটু প্রফেশনালি যদি কোড করতে চাই যে কোয়েরিতে, তাহলে আমাদের কি করা উচিত? আমরা এই গতবার আমরা দেখাইছিলাম যে নিচেই কোড করছিলাম, আমরা নিচে কোডটা করব না, আমরা নিচে কোডটা করব না, আমরা এখানে এসআরসি থিম ডট জেএস জেএস ফোল্ডারের মধ্যে রাখলাম, এটা বানাতে পারি না এরকম? হ্যাঁ পারি জি স্যার। নয়ন ভালো মতো বুঝতে হবে, কিন্তু আমরা এখানে একটা ফাইল তৈরি করতেছি, দেখেন এই এই কোণায় নিচে থিম ডট জেএস ডান হয়ে গেল নাকি? এখন আমরা এই কোডটুকু পেলাম, এই কোডটুকু কিন্তু কোন ইনস্ট্রাকশনের মধ্যে নাই, একদম ওপেনে লেখা, তাই না? তো আমরা চাইছি যে একটু সাজানো গুছানো, কারণ আমার তো অনেক 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 ধরনের ইভেন্ট জাভাস্ক্রিপ্ট আমি অ্যাড করব পেজের মধ্যে, এরকম তো অনেকগুলো আগেও মনে হয় কয়েকটা ইফেক্ট আমরা দেখছি জাভাস্ক্রিপ্টের কোড করা লাগছিল, তাই না? তো এই কোডটুকু কিসের জন্য? এই কোডটুকু আমরা নিয়ে আসছি হচ্ছে স্ক্রোল স্পাই করার জন্য, তাই তো? স্মুথ ভাবে কাজটা হবে, তাই তো? আমরা এই কোডটুকু নিয়ে নিলাম, কিন্তু নিয়ে নেওয়ার আগে আমরা চিন্তা করলাম যে কোডটুকু আসলে কোন সময় কাজ করবে। এই কোডটুকু আসলে এই ডকুমেন্ট মানে এইচটিএমএল ফাইলটা লোড হওয়ার পরে কাজ করবে, ঠিক আছে না? ঠিক আছে কিনা? জি স্যার জি স্যার। তো এটার জন্য সুন্দর একটা ইভেন্ট জেকোয়েরিতে দেওয়া আছে, আমরা যদি গুগলে যাই, আপনি ধরেন জাভাস্ক্রিপ্ট পারেন না সেক্ষেত্রে আপনার একটু কনফিউশন আছে, আপনি এই কিওয়ার্ডস তো মনে রাখতে পারবেন যে ডকুমেন্ট রেডি হওয়ার পরে কাজটা হবে। কি লিখব? ডকুমেন্ট রেডি রেডি জাভাস্ক্রিপ্ট, এই যে লার্ন জেকোয়ারি ডট কম, এখানে যদি আপনি আসেন এই ইভেন্টটা দেওয়া আছে, এই যে এই ইভেন্ট আপনি নিয়ে যান, ডকুমেন্ট রেডি ব্লক, তাই না? আপনাকে বলতেছে এটা নিয়ে যান, এখানে আপনি দিয়ে দেন, এটা আপনার দরকার না আছে ব্লকের মধ্যে? ব্লক তো আপনারা চিনেন সিএসএস করার পর থেকে, এখন ব্লক চিনেন না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে ওটা ব্লক, তাই না? এবার আপনি যে কোডটা পেয়েছিলেন বা আপনি সেভ করে রাখছিলেন আমার দেওয়া কোডটা, বুটস্ট্র্যাপ 4.6 ওইটাকে কপি করে এখানে নিয়ে এসে এর মাঝখানে দিয়ে দেন, মানে এই সেই ব্লক, এই আছে সেই ব্লক, ঠিক আছে? এই ব্লকের মধ্যে এই এইটুকু হচ্ছে আমাদের স্ক্রল স্পাই, ঠিক আছে? আচ্ছা এই যে ক্লাসটা দেখছেন, এই যে ক্লাসটা ডট ক্লাস টার্গেট কারে করছে বলেন তো? স্ক্রল স্পাই ডট ক্লাস, আচ্ছা এই ডট ক্লাসটা যদি আমরা এইখানে পেজের মধ্যে আমাদের যে নেভিগেশনটা আছে সেই নেভিগেশনে এই যে কলাপস কলাপস যে ডিপটা আছে ইউএল যেটার মধ্যে আছে, এই কলাপস ডিপের মধ্যে যদি আমরা এখানে ইউজ করে দেই ফুল স্পাই, তাহলে টোটাল ব্যাপারটা সেট হয়ে গেল, কি হয়ে গেল? টোটাল ব্যাপারটা সেট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করে নিই, কন্ট্যাক্ট ঠিক আছে ব্যাপারটা, নয়ন স্টেপ গুলো মনে থাকবে? থাকবে ভাইয়া, ভিডিও করছেন এটা কি? হ্যাঁ ভিডিও করা আছে। আচ্ছা যদি এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি এখানে কি হচ্ছে, আমরা যদি এটাকে 100 দেই তাহলে কি হবে?
তেমন কোনো প্রবলেম চেঞ্জ আসছে? স্লো হয়ে গেছে নাকি? যদি এখানে 10 দেই কোনো পরিবর্তন পাচ্ছি না খুব একটা, তাই না? এক হাজার প্রবলেম নাই, এগুলো আমরা চেঞ্জ করে করে দেখতে পারি আসলে কি ঘটতেছে। এখানে যদি আমরা 8000 দিয়ে দিই তাহলে কি হয়? সেকেন্ডের মতো কাজ করবে মেবি, ঠিক আছে? স্পিড এখান থেকে হয়তো বা কন্ট্রোল করা যাবে, বুঝছেন বিষয়টা? স্যার বেশি হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা তো অন্তত এডিট করে সাহস করে দেখতে পারি নাকি, পারি না? 1000 মানে কত? 1 সেকেন্ড। প্রাইস 1 সেকেন্ডের মধ্যে আসবে। আমরা যদি 1000-এর জায়গায় 500-তে নিয়ে আসি তাহলে 1/2 সেকেন্ড, তাই না? খুবই স্পিড। ঠিক আছে, এই 50-এর জায়গায় যদি আমরা 0 করে দিই তাহলে কি হবে? এটা খোট মারতেছিল, সেই খোটটা মারতেছে না, ঠিক না? আগে জায়গা মতো যে একটা খোট মারতেছিল না, এটা ঝাঁকি লাগতেছিল, হ্যাঁ হ্যাঁ সে ঝাঁকিটা কি দেখো না? নাই এরকম। এই পয়েন্ট গুলো চেঞ্জ করে করে দেখবে। এটা কিন্তু আমি এখনো ক্লিয়ার ভালো বুঝি না, আমি সব ইভেন্ট জানি না, জাভাস্ক্রিপ্টের সব ইভেন্ট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই, কারণ আমি জাভাস্ক্রিপ্ট খুব ভালো প্রোগ্রামার না। দেখেন এখানে একটা বাড়তি একটা দাগ আসে মাঝে মাঝে, এটা ঝাঁকি মারে। এই ব্যাপারটা আমরা কন্ট্রোল করতে হচ্ছে এটা 0 দিয়ে, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার, এখানে একটা ভেরিয়েবল ধরছে উইন্ডোজ উইন্ডো লোকেশন হ্যাশ। হ্যাশ মানে বুঝছেন তো? আইডি। এখানে হ্যাশ সমান কি? হ্যাশ দিছে এটা, এই হ্যাশটাকে এখন বারবার যেখানে ডাকবে ভার হ্যাশ। ভাই এটা গুগল ড্রাইভে দেওয়া আছে? হ্যাঁ গুগল ড্রাইভে দেওয়া আছে, ঠিক আছে? এই ভিতরের কোড এত বোঝার দরকার নাই আপাতত, আমরা যখন জেকোয়েরি জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়বো তখন এগুলো টুকটাক বোঝা যাবে। ওকে, বুঝা গেছে? ওকে, তো এসকিউএল স্পেন নর্মালটা তো আমরা দেখলাম, তাই না? এখন দেখব মানে ধরেন এটা কাজ করতেছে না তাহলে কোনটা কাজ করবে। গতকালকে আমরা একটা ট্রিক্স দেখেছিলাম, আমরা সেটা একটা অ্যাপ্লাই করে দেখি যেটা সেটা কাজ করে কিনা, ওইটা না হলে সার্বজনীন যেটা আছে সেটা আমরা দেখব। আমরা কি লিখেছিলাম গতকালকে সার্চে? স্ক্রোল স্মোক স্ক্রোল বুটস্ট্র্যাপ সব কোড অ্যাপেনে যাবে না, তাহলে এই যে CSS3 স্মুথ এর একটা পার্ট পেয়েছিলাম, তাই না? এই যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তারা করছিল, এই যে আমাদের গতকালকে কাজ করছিল না, মনে আছে? হ্যাঁ কিন্তু এদের এখানে কিন্তু সুন্দর কাজ করছে, অনেক সুন্দর আমাদের এখানে কাজ করছিল। জেসটা কিভাবে লেখা আছে? আমরা যদি এটাকে কপি করি
আমরা যদি এটাকে কপি করি আমরা এটাকে রিমুভ করি লিখে দিলাম এর জন্য এরা কোনো ক্লাস অ্যাড করেনি করছে এখানে ডিরেক্ট দেখাইছে এ ট্যাগ থেকে এ ট্যাগের ব্যাপারগুলো দেখাইছে টার্গেট যেখানে টার্গেট মানে হ্যাশ ট্যাগ দিয়ে যেখানে এই যে এরকম যেখানে দেওয়া আছে সেইগুলোকে টার্গেট করে দেখাইছে এখানে চলেন দেখি কাজ করে কিনা কাজ করতেছে দেখছেন গতকালকে কিন্তু এটা কাজ করেনি করছে গতকালকে কাজ করেনি কেন বলেন তো কে বলতে পারবে এটা গতকালকে আলোচনা হয়েছে কেন অনেক জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে কাজ করতেছিল না কে বলতে পারবে স্যার ওই যে আমরা অ্যাজাক্স এর ইয়েটা কপি করে আনছিলাম স্যার লাইব্রেরিটা স্যার গুগল এপিআইস থেকে আর আমাদের গুড যেটা ছিল স্যার ওইটা তো হচ্ছে মানে একটু সীমাবদ্ধতা আছে আমরা একদম ওপেন যেটা আছে সর্বজনীন সেটাকে ওপেন আমরা এখানে যদি এটারে কম বেশি করি সেক্ষেত্রে দেখা যাবে স্পিডটা বাড়বে তাই না তাহলে আমরা এখন থেকে এটা স্পিডও কন্ট্রোল করা শিখে গেছি স্ক্রল টপ টার্গেট এই শেষে যে একটা ভেরিয়েবল দিচ্ছে 500 1000 আমরা এটা 1000 দিয়ে রাখছি ওরা এই একটা ব্যাপার যে আপনি যদি নর্মাল এইচটিএমএল ফাইলেও কাজ করেন নর্মাল এইচটিএমএল ফাইলেও কাজ করেন আপনার তাহলে এই কোডটুকু আপনার কাজে দিবে তাই না গুড ভাই আমরা কি এটা জেএস ফাইলে লিখলাম হ্যাঁ জেএস ফাইলে লিখলাম এটা সো এখানে দুইটা পার্ট আছে কিন্তু একটা আছে সিলেক্ট অল লিংক উইথ হ্যাশ হ্যাশ দিয়ে যে লিঙ্ক গুলো দেওয়া হবে সবগুলো সব এভাবে কাজ করবে এটা একটা ভালো সিস্টেম নাকি আর যদি আপনি এতটুকু লিখে কাজ করতে চান বুটস্ট্র্যাপ 4 এ যেহেতু এতটুকু কাজ করতেছে তাহলে আমরা এটা দিয়েই কাজ করতে পারি তাই না উচিত হবে কোনটা দেওয়া বলেন তো কোনটা নিচেরটা না আমার মনে হয় উপরেরটা বুটস্ট্র্যাপের জন্য যদি ঠিক থাকে তাহলে এটাই ইউজ করা উচিত এটা অল্প কোড না বুঝাতে পারছি কথাটা হ্যালো জি স্যার আরেকটা ওই আছে সেটা হচ্ছে মানে ইস্যুটা ছিল কি গতকালকে এই কোডটা কাজ করে নাই এর কারণ ছিল আমাদের এই ফাইলটা স্লিম জেএস জেকোয়েরি লাইব্রেরি বুটস্ট্র্যাপ যেটা দেয় সেটা সবার সাথে কাজ করে না তবে এটা যেটা একই ভার্সন যা যে কোয়েরি এটা গুগল একটা আপনাদেরকে মানে প্রোভাইড করে সেটার জন্য আমরা এই সাপোর্টটা পেয়েছি ঠিক আছে এই দুইটা জিনিস আর আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ইজিং ইজিং ফাইলকে অ্যাড করে কাজ করতে হয় সেটা আমরা একটু দেখি তাহলে স্যার আমরা কি গুগলের দেওয়াটাই রাখবো অল টাইম নাকি স্যার ওই এটাই বেটার হয় আমার 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 সাজেশন হয় এটাই বেটার হয় কোন কনফিউশন গুগলের দেওয়াটা স্যার রাইট ঠিক আছে কোন কনফিউশনে থাকার দরকার নেই ওটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ওই ফাইলটাকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন আর আমরা যাচ্ছিলাম কোথায় ইজিং জেস ইজিং ইউআই যে করে ইউআই ইজিং এটা নিয়ে একটু লেখাপড়া করবেন এটা খুব মারাত্মক একটা লাইব্রেরি যে কয়ের মধ্যে এটা আর একটা লাইব্রেরি দেখছেন মানে স্লোলি কাজ করতেছে এই যে ব্যাপারগুলো আছে সোর্স তো ডাউনলোডে যদি যাই ইজিং এর এত অপশন আছে এগুলো অনেকে
যারা জাভাস্ক্রিপ্ট খুব ভালো জানেন তারা অনেক সময় রিমুভ করে করে নেন যে আমার এটা লাগবে না এটা লাগবে না, মানে কত সহজ একটা আর একটা ভালো জিনিস যে আপনি কিন্তু ফিল্টারিং করে নিতে পারতেছেন, ঠিক না? যে কোডটা আপনার দরকার নেই ওয়েবসাইটে সেটা আপনি নিলেন না এখান থেকে, সেই অপশনটা আপনি নিলেন না। আচ্ছা, এটা করতে গেলে আমরা যেটা দেখলাম কেবল আমাদেরকে ইসে চলে যেতে হবে গুগলে, এখানে যে ডাউনলোড যে কোয়েরি ইজিং ডট মিন ডট জেএস এই লাইব্রেরিটা আমরা চাই ইজিং, তো সেক্ষেত্রে সিডিএন লিঙ্ক দিচ্ছে এরা, আমরা এখান থেকে লিঙ্কে চলে যাব ক্লিক করে এই ফাইলে, এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নিয়ে কাজ করতে পারি চেক করার জন্য, পরে এটা আমরা আবার ডাউনলোড করে দিয়ে দেবো, ঠিক আছে? টুলস এর ব্যবহার দেখতেছি কিন্তু আমরা, ঠিক আছে? স্ক্রিপ্ট SRC এই ফাইলটাকে অ্যাড করে আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আমাদের জেএস এর এখানে এসে আবার কি করতে হচ্ছে এই ফাইলটাকে আপনার তখন কমেন্টের মধ্যে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা একটা অলরেডি বুটস্ট্র্যাপের জন্য একটা কপি করে রাখছিলাম না, এটা বুটস্ট্র্যাপ স্কুল স্পাই দিয়ে দিই, আপনাদের একটা সোর্স ফাইল আলাদা করে দিই না, বুটস্ট্র্যাপ স্কুল স্পাই, বুটস্ট্র্যাপ স্কুল, ওকে স্পাই, এটাকে আমি আবার একটু রিমুভ করে দিচ্ছি। নোটপ্যাড সেভ, এটা দিলাম আমরা ইউনিভার্সাল, ঠিক আছে? এই দুটো থাকলো, আমরা এই এই বিষয়টা এরকম থাকলো, আমরা কি করলাম
যে ইজিংটাকে অ্যাড করে নিলাম। এরপর আমাদেরকে একটা জেকোয়েরি আপনাদেরকে অ্যাড করতে হবে, সেটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। এই ফাইলটা কোথায় আছে, কোথায় আছে? খুঁজে নেই আমি কোথায় আছে। কে আসলো কেবল? তাহলে আমাদের সবসময় কোড খুঁজতে হবে না, কিছু করতে হবে না। দেখেন এই যে ব্যাপারটা, ক্লিক করার সাথে সাথে এটা একটু অন্যরকম না, একটু অন্যরকম না, মানে স্লো করে অ্যাডজাস্ট করে, ঠিক না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। আগের গুলা থেকে এটা একটু ডিফারেন্ট, দেখেন আস্তে করে, খুব দ্রুত যে আস্তে করে অ্যাডজাস্ট করতেছে, ল্যান্ড করার মতো, তাই না? আস্তে করে। তো এটার জন্য আমাদেরকে জাস্ট এই জাভাস্ক্রিপ্ট টুকু লিখতে হবে। এটা আর একটা ই করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই ডকুমেন্টস গুলো রেখে দিবেন, যেটা দিয়ে আপনার ভালো মনে হয় সেটা দিয়ে আপনি করবেন কাজটা। জাভাস্ক্রিপ্ট ক্যাট করার পরে জিনিস মনে রাখতে হবে যে যেই যেই ট্যাগ গুলোকে, মানে যে লিঙ্ক গুলো স্ক্রোল স্পাই হবে, যে লিঙ্ক গুলো স্ক্রোল স্পাই হবে তার কি করতে হবে, এই দেখেন এই ক্লাসটা অ্যাড করে দিতে বলতেছে। এ ডট পেজ স্ক্রোল মানে কি, সিলেক্ট করতেছে কাকে, যে এ ট্যাগ গুলোর ক্লাস নেম কি, পেজ স্ক্রোল। রেকর্ড মনে হচ্ছে না নাকি? খুব ভালো কথা মনে করছেন। তো এই যে জাভাস্ক্রিপ্ট টুকু আমি কপি করে পেস্ট করলাম, এটা হচ্ছে আপনাদের রিসোর্স। হ্যাঁ, তো এখানে বলে দিছে কি যে এ ট্যাগ গুলোর পেজ স্ক্রোল নামে আছে, যে এ ট্যাগ, আমার পেজে তো অনেক এ ট্যাগ আছে, আছে না? একটা পেজে অনেক এ ট্যাগ থাকে, যে এ ট্যাগের পেজ স্ক্রোল ক্লাস থাকবে তারাই এটা কাজ করবে। আমাদের কাজ কি হবে এখানে এসে, আমাদের এসটিএমএল স্কুল স্পাই এখানে এসে আমরা বলতেছি যে আমাদের কারা কারা কাজ করবে, এই লিঙ্ক গুলো কাজ করবে। এই লিঙ্কের একটা ক্লাস থাকবে কি, পেজ স্কোর, পেজ স্কোর, পেজ স্কোর, পেজ স্কোর। উপরের ক্লাসটা স্যার বাইরে গেছে স্যার। কোনটা? অ্যাবাউট এর ক্লাসটা স্যার। অ্যাবাউট কই? ও সরি, তো এটাকে আমরা পেজ স্ক্রোল করে ইউজ করলাম, এখানে ইজিং সিকোয়ারিটারে অ্যাড করলাম, লাইব্রেরিটাকে অ্যাড করে নিছি, আর আমরা মেইন ইসে এসে থিম জেএস এসে
আমরা কি করলাম, এই জাভাস্ক্রিপ্টটুকু, এই নোটটুকু আপনাদেরকে আমি দিয়ে দেবো, হ্যাঁ এই জাভাস্ক্রিপ্টটুকু অ্যাড করে নিছি। এবার কি হবে খেয়াল করেন, আমরা যদি কাজ করি তাহলে হবে কিনা, এটা তো না আমাদের কাজটা কই, এটা এইটা না আমাদের কাজ, 22 মজা না এটা? জি ভাইয়া, এখন আপনি যদি একটা বাটন তৈরি করে পজিশন করে স্ক্রিনের এই কোনায় রেখে দেন যে টপে ক্লিক করলে টপে চলে যাবে, তাহলে সেটার সাথে যদি পেজ স্ক্রোল এই ক্লাসটা অ্যাড করে দেন, পেজ স্ক্রোলের এই ক্লাসটা অ্যাড করে দেন, কই গেল, সেই লিংকের সাথে পেজ স্ক্রোলের ক্লাস অ্যাড করে দেন, আর এখানে যদি টপে লিখে দেন যে আইডি কি টপ নাকি, মানে বুঝাতে পারছি কি হেডারের আইডি কি টপ, আচ্ছা এবার আপনি নিচে একটা বাটন রাখলেন মানে যেটাকে আপনি পজিশন করে রাখবেন যে একটু নামার পরেই ওটা দেখা যাবে, ঠিক না, আমরা এখানে জাস্ট একটা লিংক করলাম সেটার বদলে, এতে ক্লাস নেম কি হবে, পেজ স্ক্রোল, ঠিক আছে না, এখানে লিখলাম টপ, আর এটা যদি আমরা পজিশন করি বটম, বটম এটা যদি আমরা সিএসএস এ ডাক দেই, সিএসএস ফাইল আছে একটা না, হ্যাঁ ডাক দেই এরকম পজিশন ফিক্সড বটম, সরি বটম 0 রাইট 0, তাহলে আমাদের লেখাটা বটম আর রাইটে ফিক্স হয়ে গেল না, আমরা দিলাম জেড ইন্ডেক্স 999, কি হলো হিসাব অনুযায়ী কি আসবে, ডান পাশে ফিক্সড হয়ে যাওয়ার কথা না, ওই দেখা যায় এটা দেখা যাচ্ছে না, তাই না, এই যে লিঙ্কটা ও যে আছে দেখছেন, আমাদের ইসের জন্য দেখা যাচ্ছে না, মানে এই ব্যাপারটার জন্য, রেকর্ডিং এর এই ইস্যুর জন্য, তো আমরা এটাকে একটা কাজ করি 150 পিক্সেল উপরে না, রাইট থেকে বামে আর এখানে বটম থেকে উপরে, একটু উপরে দিলাম, ওই যে টপ দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা এই করলাম কি পেজ স্ক্রোল, কই গেল হাইপার রেফারেন্স কি দিয়ে আছে, পেজ স্ক্রোল কে টপ, আমাদের এখানে নাম কি দেওয়া ছিল, আইডি টপ, দেখি আমি কাজ করে কি, এটা কিন্তু কাজ করছে না, উপরে যাচ্ছে না, তাই না, একটু দেখতে হবে, ক্লাস পেজ স্ক্রোল HREF হ্যাশট্যাগ সরি, যখনই টপ বলতেছে এটা টপে চলে যাবে না,
টপটা কোথায় দেওয়া আছে? টপ তো এখানেই রইছে, আপনি যত নিচে আছেন টপ সাথে চলে আসতেছেন, আমরা যাকে টপ বলছি। হ্যাঁ, আমাদের টপ বলা উচিত কাকে বলেন তো? আমাদের টপ বলা উচিত বডিকে, ঠিক না? এ তো নিচে নামে আসতেছে টপ বলার সাথে, বললে কি হয়? বডি চলে আসবে, কন্ট্যাক্ট টপ, একদম টপে, তাই না? আচ্ছা, এই যে আমরা একটু নিচে আসার পরে, সার্ভিসে আসলাম, আসার পরে এটা শুরুতে এই টপটা থাকবে না। এখানে একটা আইকন দিয়ে দিলেন আপনি, মানে তীর চিহ্ন দিয়ে দিলেন, অ্যারো চিহ্ন, আপ আপ অ্যারো যেটা আছে, তো এটা শুরুতে থাকবে না, এটা কিছুটা স্ক্রল হয়ে নিচে নামার পরে এই এইটা আসবে। বুঝা গেছে? তো এইটা আজকে দেখবো না, এটা যখন জেকোয়ারি দেখবো তখন ইভেন্ট আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু আমরা ব্যাপারটা বুঝছি কিনা? আপনারা কি কেউ একটা জিনিস ফলো করছেন? এটা মাস্ট বি প্রফেশনাল সবার থেকে, খেয়াল করছেন বিষয়টা? কে বলতে পারবেন কি খেয়াল করছেন? দুইটা জিনিস এখানে ডিফারেন্ট আছে, আপনারা একটা দেখতে পাচ্ছেন, এই যে স্পিড এসে অ্যাডজাস্ট করা, ঠিক না? হ্যালো, জি স্যার। আরেকটা কি জিনিস, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যখন আগের বার প্রোডাক্টে ক্লিক করতেছিলেন, সার্ভিসে ক্লিক করতেছেন, ইউআরএল এ অ্যাড হচ্ছিল হ্যাশ প্রোডাক্ট হ্যাশ সার্ভিস, মনে আছে? জি স্যার, ওটা হচ্ছে না, বাট এবার কিন্তু সেটা হচ্ছে না। ক্লিয়ার বোঝা গেছে আমি কি বললাম? তাহলে এই ইজিং এর ক্ষেত্রে আমরা কি করলাম খেয়াল করেন, ইজিং এর ক্ষেত্রে আমরা এখানে আসলাম, ইজিং জেকোয়ারি যে যে এস সার্ভিস দেওয়ার পর, সার্ভিস দেওয়ার পর আমরা এখানে এসে, এখানে একটা আছে ডিরেক্ট লিংক, আরেকটা যদি আপনি সিডিএন লিংক চান, সিডিএন লিংক চান, তাহলে যে সিডিএন লিংকে চলে আসবে, সিডিএন জে এস ইজিং, এখানে এসে আপনি প্রথমটা নিয়ে নিলেন, লিংক করে নিলেন, আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, পারবেন না? সো আপনি কি করলেন, এই ইজিংটাকে অ্যাড করলেন, ইজিংটাকে আপনি কি করলেন, বুটস্ট্র্যাপের উপরে অ্যাড করছেন, কিন্তু নিচে না, ইজিংটাকে অ্যাড করলেন। ইজিংটাকে অ্যাড করা তখন ভালো আমার কাছে, ব্যাপারটা হচ্ছে ইজিং এর আরো অনেক সুন্দর সুন্দর কাজ আছে, আপনার পেজে যদি সেইগুলোও থাকে তো সেক্ষেত্রে ইজিং লাইব্রেরিটা অ্যাড করে নিয়ে সবগুলো কাজ আপনি সেরে ফেলতে পারেন, তাই না? নাকি? আর যদি মনে হয় শুধু স্ক্রল স্পাই, আর যদি মনে হয় শুধু স্ক্রল স্পাই, তাহলে এই যে দুইটা ফাইল তৈরি করছেন, একটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের জন্য, আরেকটা হচ্ছে ওই যে ই করে দিলাম, ওই যে কমন সবার জন্য, যে কোনো লিংকের জন্য, এই দুইটা কাজের জন্য যখন আপনি কাজ করবেন তখন আপনার নর্মাল এগুলো কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এইটা ইউজ করব, এটা আপনি ইউজ করতে পারেন, এক্ষেত্রে আপনাকে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো আপনার কাজ হচ্ছে জেকোয়ারি ফাইলটাকে অ্যাড করা এবং থিম জেএস এর যে থিম জেএস এর যে এতটুকু অ্যাড করে নেওয়া, এবং এখানে বলতেছে সিলেক্টর কে, কার উপরে এটা কাজ করবে, এ ডট পেজ স্ক্রোল, মানে যে সমস্ত এ লিংকে পেজ স্ক্রোল ক্লাস থাকবে সেই সমস্ত লিংকের উপরে এ কাজ করবে, ঠিক আছে? সমস্ত লিংকের উপরে কাজ করবে। দেখেন আগের বার আমরা দেখছিলাম এখানে সেকেন্ড চেঞ্জ করতেছিলাম, স্পিড কম বেশি হচ্ছিল, ঠিক না? জি, এটা কিন্তু অ্যানিমেশন, জেকারি অ্যানিমেশন, ওই যে স্লোলি যে মানে অ্যাডজাস্ট হচ্ছে না, খুব ফাস্ট যে স্লো হয়ে অ্যাডজাস্ট করতেছে, এটা কিন্তু এই ইভেন্টের উপরে কাজ করতেছে, এই অ্যানিমেশনের উপরে। তো আপনি যদি আরো জেকারি অ্যানিমেশনের লিস্ট পেয়ে থাকেন, তাহলে আপনি যদি চান যে ওখানে যে একটা জার্কিং করবে আস্তে করে, এটাও পসিবল, এখানে জাস্ট ইভেন্টের নামটা চেঞ্জ করে দিতে হবে। তার মানে আপনি যদি ইজিং ইজিং ডট জেএস এর ইভেন্ট সার্চ দিয়ে দেখেন, অ্যানিমেশন ইভেন্ট ওখানে কি কি ইউজ করা যায়, ওর একটা সুন্দর টিউটোরিয়াল আপনি পেতে পারেন ইউটিউবে, সেখান থেকে নিয়ে আপনি এখানে অ্যানিমেশন চেঞ্জ করে দিলেন। এখানে কিন্তু বলে দিছে এখানে একটা অ্যানিমেশনের একটা কাজ আছে, তাই না? বুঝতে পারছেন?
তো যাই হোক আমরা তিনটা ওয়ে দেখলাম না হ্যাঁ ইজি আরেকটা আছে রেডি রাইট সো আমরা কাজ করব কি এটাকে আমি ইজিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি আপনারা যখন ইজিং কে অ্যাড করে কাজ করবেন তখন এটা কাজ করবে ঠিক আছে মানে এটা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে ইজিংটাকে অ্যাড করে নিতে হবে মনে থাকবে আর যখন আপনি কই গেল স্কোর স্প্যাক কি কি ফাইল আমরা অ্যাড করলাম বুটস্ট্র্যাপ কোথায় বুটস্ট্র্যাপ স্কোর স্প্যাক যখন আপনি অ্যাড করবেন মনে থাকে যেন কলাপস যে ডিপটা আছে সেখানে এই ক্লাসটাকে আপনাকে কি করতে হবে পেস্ট করতে হবে কপি করে পেস্ট মানে ওখানে অ্যাড করতে হবে তাই না এগুলো আপনারা নোট নিয়ে নেবেন আর যখন আপনি সবার জন্য কাজটা করবেন ইউনিভার্সাল কই গেল ইউনিভার্সাল এটা আপনাদেরকে দিয়ে দিব না ইউনিভার্সাল মানে এনে বলে দিছে কি সিলেক্ট অল লিংক উইথ হ্যাশ সিলেক্ট অল লিংক উইথ হ্যাশ যে সমস্ত লিংক হ্যাশ দ্বারা দেওয়া আছে সে সমস্ত সব লিংক এসকিউএল স্পেয়ার কাজ করবে এটা দিলে সেক্ষেত্রে আপনার খালি এটা অ্যাড করলেই হবে যে কোয়েরিতে যে করতে খালি এটা অ্যাড করলেই হবে অন্য কোনো এইচটিএমএল বা কোথাও কিছু অ্যাড করার দরকার হবে না সেক্ষেত্রে যে অ্যানিমেশনের কথা এরাও এখানে লিখছে দেখেন অ্যানিমেশন এই যে কল ব্যাক আফটার অ্যানিমেশন হ্যাঁ আপনি অ্যাড করতে পারবেন যে কোনো জায়গাতেই জাভাস্ক্রিপ্টের যে অ্যানিমেশন সিস্টেম আছে ওইটা এটার জন্য ফাইল যদি লাইব্রেরি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে অ্যানিমেশন অনেক সময় কাজ করবে না ঠিক আছে তো এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা কোনো প্রশ্ন থাকলে বলতে হবে যে এটা জানি কি বললেন ওটা জানি কি বললেন কোনো প্রশ্ন আছে এটা বলতেছে ন্যাপ ফিলস এটা বলতেছে ফিল মানে টোটাল জায়গাটা কভার করতেছো এখন আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে কিন্তু আমরা এইটা দেখছিলাম না যে আমরা যদি এইটা বানাতে চাই তাহলে মানে কি ধরনের ডিফারেন্স বা কি আছে তাই না লাইক দিস এটার মতো করে যদি বানাতে চাই এটার মতো করে বানাতে চাই সেক্ষেত্রে কি হবে সো আমাদের কাজ হবে এখান থেকে জাস্ট কপি করে না সিম্পল বুটস্ট্র্যাপ যেভাবে আমরা ইউজ করে থাকি এটা কপি করেন এখানে নিয়ে আসেন এখানে নিয়ে আসেন সেকশন ক্লাস অপশন বা সার্ভিস লিখলাম আর কি সার্ভিস ডিভ ক্লাস কি কন্টেইনার বাকিটা আপনি এর মধ্যে কপি পেস্ট করে দিবেন চেঞ্জ হবে এই পার্টটা দেখছেন চেঞ্জ হচ্ছে ওই জায়গাটা চেঞ্জ হচ্ছে কিনা আমি একটু পরে দেখবো Home, profile, message,
বাটন গুলো আছে। তো এটা হচ্ছে, এটা হচ্ছে হোম এর জন্য, এগুলো কাছাকাছি থাকাতে এই প্রবলেম গুলো দেখলে মনে হয় কি জিনিসই না। বুঝার জন্য আমি আলাদা করলাম, ঠিক আছে, হোম প্রোফাইল মেসেজ সেটিংস। তো আমরা যদি বলি দিস ইজ হোম, দিস ইজ মাইক্রোফোন কি অফ আছে? না স্যার, চালু স্যার। একটু মাইক্রোফোন অফ করে রাখেন। প্রোফাইল ভুলে গেল, ঠিক আছে। এবার আমরা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাবো এখানে আসলে কি আছে। দিস ইজ হোম আছে, তাই না? দিস ইজ মেসেজ আছে, দিস ইজ সেটিংস আছে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত কন্টেনারের ভিতরে যতটুকু জায়গা আছে, এটা আলাদা একটা উইন্ডোজ এর মতো মনে করতে হবে। আর একটা ডিজাইন, আপনি এখানে আলাদা ডিজাইন করতে পারেন। হ্যাঁ, ডিজাইন করা আছে তিনটা, দুইটা সেট, দুইটা কলামের, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন একটু, তাহলে দেখতে সুবিধা হবে। এটা তাই তো, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে হবে। এটা স্ক্রিপ্টে আছে, পার্টের মধ্যে যে একটা কালার নিয়ে নেন, মানে এটা তো লাইনটা হচ্ছে একটা ই না, এটাকে একটা পুরো ডিপের মধ্যে নিয়ে নেন। ডিভ ক্লাস এটা তো আছেই নাকি, একটা একটা ডিবের মধ্যেই আছে। এটার নাম কি? অ্যাপ কন্টেন্ট, তাই না? ধরেন এটাকে আমি নিয়ে নিলাম এবং সিএসএস এখানে দিলাম ট্যাব কন্টেন্ট। বুঝা গেছে, আমরা ইচ্ছা করলে দুইটা দিব এরকম আচ্ছা সেকেন্ড হচ্ছে আমরা এর মধ্যে ডিপ নিয়ে নিচ্ছি ক্লাস, তারপরে
save. আমার কাজগুলো অনেক সময় আপনাদেরকে প্রোভাইড করার সুযোগ থাকবে, যদি এমন হয় যে না আপনার কাজ আমার কাজ মিলতেছে না, তখন আমি আপনাকে প্রোভাইড করতে পারবো না, ঠিক না? ক্লায়েন্ট বুঝে যাবে। আচ্ছা আমরা যদি এটার মধ্যে প্যাডিং দিয়ে দিই, হয়ে গেল। ঠিক আছে না, আলাদা একটা ব্যাপার হচ্ছে না এই পাশে। আইকন ইউজ করে লাইক দিস, আপনি আরো ছোট করতে চান, এটাকে আরো বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লাসটা দেখেন, এই যে মেইন ক্লাসটা কোনটা, নাইন, কল নাইন আর কল থ্রি। এখন দেখেন এই কল নাইন কল থ্রির কারণে কি হচ্ছে, ওরা কিন্তু পাশাপাশি থাকতো, তাই না? বলেন বলতেন কল এস এম, এই দিকটাকে বলতেন কল এস এম আর এইটাকে বলতেন কল এস এম, এরকম হয়ে যেত না? কারণ কল এস এম এর পরে ওরা ভেঙে একজন একজনের উপর মানে ভার্টিক্যালি চলে আসতো। ক্লিয়ার? সিম্পল ফ্যাক্ট না? গুড, তাহলে আমরা মোটামুটি ক্লাসে সবাই আছি এবং এই ট্যাবটাও শিখে ফেললাম, কোনো সমস্যা নাই। আর আগের দিন আমরা এই ট্যাবটা শিখেছি, কোনটা গেট বুটস্ট্র্যাপটা কই, আগের দিন আমরা ওই যে ভার্টিক্যাল যে হরিজন্টালটা আছে সেই ট্যাবটা দেখেছিলাম। সুন্দর এটা বেশি, ঠিক আছে? ট্যাব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ও যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো আসলে হোম রাখবেন না বা অন্য কিছু রাখবেন, আমরা ওখানে রাখছিলাম কি গ্রাফিক্স, কি কি রাখছিলাম? গ্রাফিক ডিজাইন, আমরা এখানে গ্রাফিক্স, ইমেল টেমপ্লেট, এগুলো যদি আপনি আপনার মতো করে সাজাতে চান তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে, রাইট? এখানে হোম ট্যাব ডি, এখানে এইচ আর ই এফ, এটা হচ্ছে কিন্তু মেইন ব্যাপার, করতে পারেন নাও করতে পারেন, করলে ভালো। এটা করতেই হবে, মাস্ট কোনটা, এটা। যেমন ধরেন আমরা এখানে দিলাম গ্রাফিক্স, গ্রাফিক্স তাহলে আমাদের এখানে নেমটা কি গ্রাফিক্স হওয়া উচিত? গ্রাফিক্স, আচ্ছা এই আইডিটা, এটা আইডি না, হ্যাশ কারণে আমাদের এখানে আইডিটার নাম হবে কি, এই যে আইডি গ্রাফিক্স, সেম এই আইডিটাই আসলে কি উপরের লিংক। একটু আগে আমরা যে
কাজটা শিখছিলাম স্কুল স্পাই রাইট সেম তো আপনি সব জায়গাতে এখানে গ্রাফিক্স এর জায়গায় আপনি গ্রাফিক্স দিয়ে দিলেন আপনি যেখানে যেখানে মনে চাচ্ছে যে না এই হোমের জায়গাটাও গ্রাফিক্স হওয়া উচিত এই জায়গাটাও গ্রাফিক্স হওয়া উচিত হোমের জায়গাটা গ্রাফিক্স করে দিলেন আর কোথায় আছে কিছু আছে আর আসতেছে না ইউজ করেন আর ফন্টের সাইজটা চেঞ্জ করেন বাটনের বাটনটাকে হাইট বাড়ান এখানে পোর্ট প্রোফাইল না লিখে ওয়েব ওয়েবসাইট বা ওয়েব টেম্পলেট লিখলাম এখানে দিলাম না দিলেও খুব বেশি ওকে এটার এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কিনা নাই স্যার গুড তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে পোর্টফোলিওর এই পার্টটা নিয়ে হ্যাঁ এখানে দুইটা ঘটনা ঘটানো আছে দুই রকম এক হচ্ছে বাটন ক্লিক করলে ক্যাটাগরি অনুযায়ী আসতেছে তাই না আর একটা হচ্ছে হোভার করলে একটা অন্যরকম স্টাইল আসতেছে এই হোভার করলে অন্যরকম স্টাইল আসতেছে এটা হচ্ছে সিএসএস 3 হোভার একটা ইফেক্ট ওকে এটা আমরা আলাদা শিখবো কিন্তু আমাদের মূল আগে তো শিখতে হবে কোনটা ক্লিক করলে যে চেঞ্জ হচ্ছে এটা রাইট এটার নাম এটার নাম হচ্ছে পেইন্টে যাই নাম হচ্ছে আইসোটোপ এটা নাম কি আইসোটোপ আইসোটোপ ইয়া আছে কিনা জানি না দেখিনি এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট ক্লিয়ার ওকে সে এখানে দেখা যাচ্ছে দুই রকম এক হচ্ছে ফিল্টার করতে পারতেছে ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে আরেকটা কি আরেকটা হচ্ছে আপনি কিওয়ার্ডস অনুযায়ী সাজাতে পারতেছেন নাম্বার অনুযায়ী সাজাতে পারতেছেন মানে শর্ট করা একে কি বলে শর্ট করা শর্ট শর্ট করা তো অরিজিনাল অর্ডার নরমাল হচ্ছে এইভাবে সাজানো আছে নেম নেম দিয়ে যদি ডাকেন তাহলে নেম কোনগুলো বলেন তো সি এই যে ওয়ার্ডগুলো স্যার এই যে না না নিচের এই যে ব্যাপারগুলো দেখেন সি ক্যালসিয়াম জি স্যার জি স্যার দেখুন এগুলো
সিম্বল দিয়ে যদি আপনি সাজান তাহলে হচ্ছে সি এ সি ডি সি কে এন এ, এগুলো হচ্ছে সিম্বল, ঠিক আছে? নাম্বার দিয়ে যদি সাজান তাহলে উপরে নাম্বার দিয়ে সাজাচ্ছে। এখানে দুইটা দুইটা রকম ফিল্টারিং আমরা দেখতে পাচ্ছি, কয় রকম? দুই রকম, একটা হচ্ছে ফিল্টার করা আর একটা হচ্ছে নাম্বার করে এভাবে সাজানো। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এই যে ফিল্টার করা, এটা আপনারা আমাদের এই ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফিল্টার করা। ক্লিয়ার? ওকে, সো মোটামুটি জাভাস্ক্রিপ্ট আমরা একদম বুঝি না, তারপরেও মোটামুটি যে কটা টুলস দেখাইছে এগুলো আমরা সেট করতে পারি কয়জন আছে এখানে মোটামুটি? জি স্যার, যে কটা টুলস টুলস সেট করতে পারবো স্যার। রেকর্ড চালু করা আছে ভাই, সমস্যা নাই। জাভাস্ক্রিপ্ট আমরা পারি না, বাট আমরা টুলস এগুলো ইউজ করতে পারবো যেগুলো দেখছি, তাই তো? জি স্যার। কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকির ভাই, কোথায় ছিলেন? এক্সাম দিলাম স্যার। এক্সাম, ঠিক আছে, মজার একটা জিনিস শিখতেছি, আপনি আমাদের সাথে থাকেন, মজা লাগবে ইনশাআল্লাহ। জি স্যার। সো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপটা মূলত আপনি যে কোনো ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন, এটা বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু না, হ্যাঁ, এটা একটা প্লাগইন। তো আমরা একটা কাজ করি, এর মধ্যে আইসোটোপ নামে একটা ফোল্ডার নিন, আইসোটোপ। আচ্ছা, আর এর মধ্যে কি আছে? বুটস্ট্র্যাপের ফাইলটা নিয়ে নিই, আমরা তো আগেরটাকে নিয়ে নিতে পারতেছি, তাই না? একটু আগের ফোল্ডারটাকে আমরা নিয়ে নিতে হবে। ব্যাপার এটাই নেই, এটাকে নাম দিলাম হচ্ছে আইসোটো। তাহলে এখানে আমাদের ফোল্ডারটা হচ্ছে এটা, এবং এখানে সিএসএস টাকে আমরা রিমুভ করে দেই, টোটাল রাখবো না, ফ্রেশ, একদম ফ্রেশ করে ফেলতেছি। সিএসএস আসলাম, থিং জেসে কিছুই থাকবে না, ঠিক আছে? এবং আইসোটপ এইচটিএমএল আমরা শুধু বডি পার্টটুকু রাখবো। ওকে, একদম ফ্রেশ হয়ে গেল না? সব ক্লিয়ার? আমরা এগুলো একটু ডিলিট করে দিই, এক্সট্রা ফাইল। আচ্ছা, আমরা যখন বাইরের একটা স্লাইডার অ্যাড করেছিলাম আপনাদের মনে আছে কি কি ছিল আমাদের সাথে? এইচটিএমএল ছিল, তারপর জেএস ছিল, জেএস ছিল, জেএস সিএসএস আর কি ছিল, এইচটিএমএল ছিল, জেএস ছিল, সিএসএস ছিল, আর ছিল হচ্ছে কি কি ছিল? HTML, CSS, JS আর ছিল ইমেজেস, মনে নাই? জি জি, গুড, ওকে। সো এখানেও ওই যে ফিল্টারিংটা দেখাচ্ছে ওখানে কোনো ইমেজের কাজ নাই, তাই না? চলেন ফার্স্ট আমরা একটু প্রসেস গুলো ফলো করে ওটাকে সেট করি।
আইসোটোপ দেখেন এখানে যে প্রজেক্টটা দেখাই দিছে সেই হিসাব করলে আমরা এখানে এডিট দা ডেমো অন কোড পেন তাই না চলেন সেম জিনিসটা এখানে রাখছে সেম বিভিন্ন রকম পার্ট আলাদা করে করে রাখছে এটাকে আগে চালু করে দেখি হয় কিনা একটা কাজ করেন আপনার কি এটা চালু করে দেখাতে পারবেন আমাকে কে কে পারবেন সাহস করে বলেন তো এতো সব সোর্স দেওয়া আছে কোনটা স্যার এই যে এটা দেখাচ্ছি এই যে এই অপশন গুলো চালু করে দেখাবেন এরকম সেম এটারে আপনার পিসিতে চালু করে দেখাবেন পারবেন কে কে পারবো স্যার কিন্তু সময় লাগবে সময় লাগবে তাহলে একটা কাজ করি আমরা আগে এটাকে নিয়ে নেই দেখেন আমরা সেটিংস এ যাই এইচটিএমএল এর সাথে তেমন কিছু নাই আছে তারা বলতেছে ভিউপোর্ট আপনারা এটা ইউজ করবেন নাহলে রেসপন্সিভে ঝামেলা হবে ঠিক আছে একটা সাজেশন আছে সিএসএস এ চলে যান এখানে দেখেন এক্সট্রা কোনো সিএসএস ফাইল নাই আছে জেএস এ যান এখানে কিন্তু একটা সিডিএন লিংক অ্যাড করা আছে কত বলেন তো 2.2.2 আমাদের 3. সামথিং না একদম অ্যাডভান্স লেটেস্ট ওরা আর একটা কথা বলছে কি বলেন তো এটা কি আইসোটোপের একটা প্যাকেজ জেএস লাইব্রেরি বুঝতে পারছেন এই ফাইলটা করে অ্যাড করতে বলতেছে চলো তো এখানে এই ফাইলটা ডাউনলোড করা যায় কিনা এই যে না ফাইলটা জি স্যার ওটা ক্লিক করেন এই ফাইলটাকে আমরা তৈরি করে নিই এটা আইসোটোপের মধ্যে এইচএস এইচএস ফোল্ডারের মধ্যে নিউ ফাইল দিয়ে এটা বাদ দিলাম সেভ রান সেভ হয়ে গেল এবং আমরা কি করলাম এই ফাইলটাকে টোটাল কপি করে সিলেক্ট কপি করে দিলাম লাইব্রেরি ফাইল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নাই আইসোটোপের ভার্সনটা কত 3.0.6 এটা চাইতে আইসোটোপের আপাতত ভার্সন যেটা আমরা ইউজ করব ওকে তো ওদের কথা অনুযায়ী আমরা দেখি কি করছে আচ্ছা জাভাস্ক্রিপ্ট ওদের একটা ইনস্ট্রাকশন আছে যে আপনারা এই ফাইলটাকে একটু অ্যাড করে নেবেন প্লিজ ওকে আমরা এইচটিএমএল আগে ওটা অ্যাড করে আসি নাকি আইসোটোপ না আইসোটোপ লাইব্রেরি আমরা ইউজ করতেছি এবং এখানে স্ক্রিপ্ট ট্যাগ এর মাধ্যমে এটা অ্যাড করে নিলাম ফাইলটার নাম কি ফাইলটার নাম হচ্ছে এইটা ঠিক আছে না গেল এবার হচ্ছে ওদের কোডটা জাস্ট কপি পেস্ট করবো কিছু না সিম্পল এক এইচটিএমএল দিলাম ধরেন আমরা কন্টেনারের মধ্যে কাজটা করতেছি ডিভ সেকশন প্লাস পোর্টফোলিও div plus হলো কন্টেইনার তার মধ্যে দিলাম আইসোটোপের পুরো কোডটাকে ধরে
বিশাল কোড। ওকে এরপরে কত হচ্ছে, ওরা আর কি বলছে স্টেবলটাকে সেট করলাম, এবার বলতেছে সিএসএসটাকে সেট করেন, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আমাদের বুটস্ট্র্যাপ অলরেডি আছে, ফ্রন্ট ফ্যামিলি নিয়ে আমার কোনো প্রেশার নাই, এই বাটনটা তো ওদের দেওয়া, ডিজাইন তো আমার করাই লাগবে, টোটালটাকে কপি করে নেন তারপরে। এটা হবে স্টাইল ডট সিএসএস এ। এরপরে কাজটা হচ্ছে এখান থেকে জেএস টাকে কপি করতে বলতেছে, এবং এরা উপরে কি লিখে দিছে বলেন তো, এক্সটারনাল জেএস, এক্সটারনাল জেএস, এই ফাইলটাকে প্যাকেজটাকে অ্যাড করতে বলতেছে। আমরা অ্যাড করছি না অলরেডি, তাহলে নিচে একটু কপি নিয়ে নেন। এক্সটারনাল জেএস আমাদের এই থিম পরে, সরি থিম জেএস এর মধ্যে আমরা কি লিখে পেস্ট করে দিলে হবে স্যার, একটু ভালো করে লেখেন, শুধু পেস্ট করলে হবে, শিখাইছি না জি স্যার, কি হবে ডকুমেন্ট, ডকুমেন্ট রেডি, তারপর ফাংশন, সরি খালি ভুল হয়ে গেল, এটাতে না এর মধ্যে আমরা লিখলাম এই এই যে দিচ্ছি টোটাল ব্যাপারটা এখানে দিয়ে দিলাম, ওভারঅল কি হলো, আমরা যদি এখন এটাকে প্লে করি এইচটিএমএলটাকে, কাজ করে না ফাংশনটার, এখানে মানে স্যার ব্র্যাকেটে একটু গন্ডগোল হচ্ছে, ব্র্যাকেটে প্রবলেম হয়েছে তো স্যার, এখানে দেখেন দেখুন স্যার ফাংশনে দেখুন, এখন ঠিক আছে তো, কাজ করার কথা, কোথায় প্রবলেম, কোথায় প্রবলেম তো দেখতে হবে, লেট করে দিলাম, রাখলাম না, ধন্যবাদ নূর ইসলাম ভাই যে আপনি চেষ্টা করছেন ভুলটা ধরার। ওকে এবার কাজ করতেছে, তার মানে এটা এইভাবে বসানো যাচ্ছে, এবং আপনি এর মধ্যে এটা কিন্তু নরমালি এক একটা ডিভ, এগুলো কি এক একটা নরমালি ডিভ, আপনি এই পার্টটা চাচ্ছেন না, শর্টের পার্টটা চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, আপনি এইচটিএমএল থেকে শর্টের পার্টটা বাদ দিয়ে দিবেন, এই যে শর্টের এই পার্টটা বাদ দিয়ে দিবেন এস্টিমেট, এসও কিন্তু একটু এক্সট্রা আছে ওই সেটা, যেমন এইটুকু বাদ দিয়ে দিলেই এই শর্ট বাইন্ড শর্ট বাটন ক্লিক, এইটুকু বাদ দিয়ে দিলেই হয়ে গেল, আমাদের শর্টের পার্টটা নাই, কাজ হচ্ছে না
জি স্যার সুন্দর করে কমেন্ট করে করে দিয়ে দিছি আপনাকে সুন্দর করে এই যে ফিল্টারের জন্য এটা ছোট আইসোটোপটাকে রানিং করার জন্য এটা ফিল্টার ফাংশন আপনি এটাকে অফ করে দিয়ে দেখতে পারেন দেখবেন কাজ করতেছে না তো যাই হোক এটা আছে এটা আছে নাম্বার দিয়ে যে ফিল্টারটা এটা আছে ইন্ট আই ইউ এম এটা দিয়ে যে ফিল্টারটা আছে এরকম কিছু ব্যাপার আছে বাটন আপনি যে ক্লিক করলে এই বাটনটা এরকম থেকে যাচ্ছে দেখেন অ্যাক্টিভ থেকে যাচ্ছে না সেটার জন্য এই পার্টটা তার জন্য দেখেন অ্যাট্রিবিউট অ্যাড করছে ডাটা ফিল্টার আপনি এইচটিএমএল চলেন এখানে ডাটা ফিল্টার একটা ই আছে দেখছেন এবার আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখি শো অল সরি সরি সাজাতে হবে শো অল বা অমুক টমুক এইভাবে আপনি আপনি যদি এখানে দেখেন ধরেন আমরা এখানে দিলাম ওয়েভ টেমপ্লেট এখানে রাখলাম কি ওয়েভ দিলাম ঠিক আছে আমরা এখানে এই যে ক্লাস নেম দেখতেছেন যে ক্লাস নেম এই প্রথমটাকে যদি আমি শুধু ওয়েব লিখি ওয়েব ছিল না উপরে ডট ওয়েব কি হবে খেয়াল করেন শুনলে ওয়েব কটা থাকলো একটা থাকলো তো আমরা একটু জিনিস বুঝতেছি কিনা ডাটা ফিল্টারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাস নেম ডাটা ফিল্টারের মধ্যে এগুলো কিন্তু কয়েকবার দেখে প্র্যাকটিস করার মতো জিনিস একবার দেখলেই হয়ে যাবে না কিন্তু ডাটা ফিল্টারের মধ্যে যেটা থাকবে সেটা কি ক্লাস ক্লাস আর এই ক্লাসটা আপনি যে ডিভ এর এগুলো হচ্ছে আইটেম না এলিমেন্ট আইটেম যে ডিভ এর মধ্যে আপনি এটাকে দিয়ে দিবেন সেই ডিভটার মধ্যে এটা কি করবে কাজ করবে বোঝা গেছে কথাটা এই যে আমি ওয়েব লিখে দিছি কাজ করছে না এবার আসেন গ্রাফিক্স এটা নাম দিব কি গ্রাফিক্স গ্রাফিক্স এর নাম দিলাম গ্রাফিক্স ডিজাইন আমি পরেরটা নাম দিলাম গ্রাফিক্স ক্লাস নেমটা এখান থেকে কপি করে পরেরটা নাম দিলাম এখানে ওভারঅল সবাইকে প্রথমে দেখাচ্ছে ওয়েব দিলে একটা গ্রাফিক্স দিলে আরেকটা ঠিক আছে না জি স্যার ওকে এবার যদি আমরা একটা কাজ করি এইটাকে এটাকে আমরা ওয়েবেও দিচ্ছি আবার গ্রাফিকেও দিচ্ছি মানে একই আইটেম অনেক সময় দুইটা দুইটা আইটেমে যায় না একই আইটেম অনেক সময় দুইটা ক্যাটাগরিতে যায় না সেরকম ব্যাপারটা তাহলে সেভাবে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে ওয়েবে দিলে কয়টা থাকতেছে এখন দুইটা গ্রাফিক্স দিলে দুইটা দুইটা তা খেয়াল করে দেখছেন যে ওয়েবে দিলেও বিআই থাকতেছে গ্রাফিক্স দিলেও বিআই থাকতেছে তাহলে আমরা একটা জিনিস কি বুঝছি এলিমেন্ট আইটেমের মধ্যে যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোই মূলত কে ডাটা ফিল্টার মনে থাকবে জি স্যার এভাবে আমরা সাজাতে পারবো জি স্যার এখন আমরা যে পোর্টফোলিওটা দেখতে পাচ্ছিলাম ওটা সব ইমেজের ওটা সব কিসের ইমেজের ইমেজের
আর এখানে অনেক কিছু দেখেন, একটা সিস্টেমিক্যালি একটা সিস্টেমের মধ্যে রয়েছে যে এলিমেন্ট আইটেম, এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কি করা আর কি, আমরা একটু ব্যাপার করে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া, আপনি যদি উঠাই দেন তাহলে কমন একটা কালার পাবে আর কি। তো এই এই হচ্ছে ব্যাপার। তো এটা সেটিংস দেখলাম, এবার আমরা দেখব পোর্টফোলিওর ওটা আমরা যদি সেটিং করতে চাই সেক্ষেত্রে আমাদের প্যারা কি আছে, তাই না? এতটুকু কারো কোনো কনফিউশন আছে কিনা? যেমন ধরেন এই যে বাটন গুলো তো বাটনের ডিজাইন, বাটন গ্রুপ, গ্রিড হচ্ছে এই যে পাশাপাশি বসলো না, এই যে এটা কিন্তু একটা গ্রিড, এই গ্রিডের মধ্যে হচ্ছে এগুলোকে সাজানো আছে, গ্রিড আফটার কন্টেন্ট ডিসপ্লে ক্লিয়ার বোথ না। এটা কি করছে দেখেন, হোয়াইট ফিক্স করে দিছে না, আইটেম গুলো মার্জিন নিছে, প্যাডিং নিছে, এটা সাজাইছে, এবং এটা এটা হচ্ছে রোর কাজ করতেছে। এটা কিসের কাজ করতেছে? রো, রোর কাজ করতেছে। এলিমেন্ট ওয়েট নাম্বার এগুলো কোথায়? এই যে ওয়েট নাম্বার, এই যে দেখছেন ওয়েট নাম্বার সিম্বল, এগুলোকে কালার করছে। তা আমরা যদি কখনো ই নেই ইমেজের জন্য আমরা ওটা বানাই, যেটা আমরা এটা বানাচ্ছি, কই গেল এই যে এখানে কি আমাদের ওই ওই ট্যাগ গুলো আছে দেখেন তো, এই যে কি বলা যায় এই যে ওয়েট নাম্বার, আমরা সেকেন্ড আরেকটা ফাইল তৈরি করতেছি যেটা আমাদের পোর্টফোলিওর মধ্যেও কাজ করবে, সেটা হচ্ছে আইসোটোপ পোর্টফোলিও নতুন। এটা নাকি আসি রুমে? আর জেএসএ কি করতেছি, তাহলে আমরা একটা কাজ করতেছি কি, আইসোটোপ পোর্টফোলিও এখানে এসে আমরা আইসোটোপটাকে এখান থেকে এস্টিমেটটাকে নিয়ে আইসোটোপ পোর্টফোলিওতে দিয়ে দিলাম, এই যে টু দিলাম, প্যাকেজটা তো আমরা ডাউনলোড করে নিব নাকি, যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখান থেকে এটা উঠাই দিই, সরি কন্টেন্টের মধ্যে থাকুক। আর এখানে স্টাইল টু, ওকে এখানে আমরা কয়েকটা পোর্টফোলিও ইমেজ ইউজ করব, তার মধ্যে আমরা কয়েকটা নিয়ে আসি। আমার কথা কি শুনতে পাচ্ছেন তো? জি স্যার, জি স্যার, জি স্যার। ডপ নগ কি জিনিস এটা নয়ন? এমনিতে ভাই ওটা ইংলিশে বাংলা ভার্সন, বাংলিশ ভয়ঙ্কর বাংলিশ, ওকে গুড। সো আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের কয়েকটা ইমেজ কালেকশন দরকার, এটার জন্য আমি একটু আমার
previous কয়েকটা ইসে চলে যাই জ্যাম্প কোথায় কোথায় হিস্ট্রি ডক ইমেজেস ওকে এখান থেকে আমরা একটা দুইটা তারপরে আছে কই কই তিনটা তারপরে কই আছে তিনটা হয়েছে না ওয়েবসাইট ওকে এটা আমরা নিয়ে নিলাম ইমেজেস দিলাম সবগুলো নাম একটু রিনেম করে নি হ্যাঁ পোর্টফোলিও এমজি ওয়ান ফটোর মধ্যে নাম নিয়ে আসতেছে আমি ঠিক আছে এমজি টু এমজি থ্রি অ্যান্ড এমজি ফোর ঠিক আছে আচ্ছা চলেন এবার আমরা প্রফেশনাল লিখতে চিন্তা করি এই ইমেজ গুলো দেখলে দেখা যাবে কেউ এক সাইজের না দেখেন এখানে আছে সাইজটা দেখা যাচ্ছে না ডিটেইলসে গেলে 600 600 তাই না এটা হয়ে গেল প্রপার্টিস প্রপার্টিস এটা হচ্ছে 723 536 এরকম মানে বিভিন্ন সাইজের আছে তো সেক্ষেত্রে আমাদেরকে আইসোটোপ কি ধরনের পরামর্শ দেয় এটা একটু দেখে আসতে হবে দেখেন এখানে আরো সেটিংস দেখাইছে যেটা আমরা অলরেডি সেটিং করে ফেলছি এটা দেখার কিছু নাই তাই না এটা আমরা একটু আগে সেটিং দেখলাম না এটা কেমনে সেটিং করে জি স্যার তো লেআউট মোড অনেক রকম লেআউট আছে এখানে দেন অটোমেটিক্যালি তাই না ছোট বড় সেট করে আচ্ছা ভার্টিক্যাল যদি দেন এরকম লেআউটের অনেক অনেক মুড আছে ফিট কলাম ছোট বড় হতে পারে না জি স্যার এই যে আমাদের ইমেজটা ছোট বড় ইমেজ আচ্ছা তারপরে আছে এই যে ছোট বড় আছে না জি স্যার সো আমরা একটা কাজ করি আমাদের টার্গেটেড জিনিসটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে আমরা আসলে কি চাচ্ছি লেআউট এই একটা লেআউট আছে এই একটা লেআউট আছে বাহ সুন্দর ইমেজের টাইপ হয়ে গেছি তাই না ইমেজের টাইপ হয়ে গেছে সেখানে ইমেজের জন্য ইমেজ লোড বলে একটা কথা আছে কেন বলেন তো আপনি যদি এই যে বক্সটা আমরা তৈরি করছিলাম না এই যে বক্স এই বক্সের মধ্যে ডিরেক্ট এইগুলো উঠাই দিয়ে একটা করে ইমেজ দিয়ে দেন তাহলে কিন্তু ইমেজ দেখা যাবে বোঝা গেছে কথাটা কিন্তু এটা যখন আপনি সার্ভারে দিবেন তখন ফাস্ট লোডিং এর ইমেজ গুলো সব ভেঙে যাবে একটা একটার মধ্যে ঢুকে যাবে বুঝতে পারছেন কথাটা
সো একটা পেইনফুল ব্যাপার হয়ে গেল না যে আপনি লোকাল হোস্টে কাজ করতেছেন একরকম সার্ভারে ক্লায়েন্টের সার্ভারে উঠাই দেওয়ার সাথে সাথে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেমন বিশ্রী অবস্থা হতো না জি স্যার গুড তাহলে আমাদেরকে ভাবতে হবে প্রফেশনালি যে আমরা যে ইমেজ দিয়ে এটা কাজ করতে চাই আমরা ইমেজের পোর্টফোলিও তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের নর্মাল এটাকে সেট করাটা ভুল হবে আমাদেরকে কোনটা সেট করতে হবে আমাদেরকে সেট করতে হবে হচ্ছে ইমেজ লোডে এই লেআউটে এসে একটু নিচে আসলে দেখতে পাবো ইমেজ লোড তো এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ইমেজ লোড ফাংশনের মাধ্যমে কাজ করবে আর একটা হচ্ছে নরমালি মানে দুইটাই আছে ইমেজ লোডার আমরা কোনটা নিয়ে কাজ করব আমরা মেবি এই উপরেরটা নিয়েই কাজ করব ঠিক আছে গ্রেট এটা নিয়েই কাজ করব যাই হোক আমরা প্রোগ্রেস আর এখানে কি আছে ইমেজ অ্যালার্ট ফাংশন একটু শেয়ার করি যে কোনটা আমাদের জন্য সহজ হবে ডেমো দেখে নিই দাঁড়ান কোনটা সহজ হবে সেটা আপনাদের দেখাই আচ্ছা আমরা এটা দিয়ে কাজ করব আমরা সেকেন্ডটা নিব সেকেন্ডটা আমাদের জন্য সহজ হবে হ্যাঁ এই সেকেন্ডটা শুনতে পাচ্ছেন আমার কথা জি স্যার শুনতে পাচ্ছি গুড ভালো তো এই সেকেন্ডটা যদি আমরা নেই এই যে কোড চলে আসলো আমরা জানি কিভাবে আমাদেরকে সেট করতে হবে সেটা হচ্ছে এস্টিমেট আগে নিতে হবে তাই না যে এস্টিমেটটাকে নিয়ে নিলাম কোথায় কোথায় কনফ্লিক্ট নোট নেবেন কিন্তু আমি যেখানে বলে দিব যে এই জায়গায় বুটস্ট্র্যাপের সাথে কনফ্লিক্ট আছে সেগুলো আপনারা নোট নিয়ে নেবেন আগের বার ছিল এলিমেন্ট আইটেম মনে আছে এই যে জি স্যার এলিমেন্ট আইটেম আর এবার গ্রিড আইটেম ঠিক না জি স্যার ওরা কিন্তু ইমেজ দিয়ে দিছে দেখছেন অলরেডি ইমেজ দিয়ে দিছে দেখি আমাদের এটা কি অবস্থা যদি এটাকে ভিউ করি কারণ আমরা কোনো সিএসএস অ্যাড করি নাই করছি
না স্যার আমরা একটা কাজ করি আমরা সিএসএস গুলোকে নিয়ে আসি এই যে এটা তো আসলে বুটস্ট্র্যাপের সাথে আছেই ওভারফ্লো স্ক্রল যদি আপনি করতে চান এটা আপনি অ্যাড করতে পারেন সিএসএসটা কোথায় সিএস টু তে কিন্তু এটা অ্যাড করলাম তারপর আমরা বডির এটা আমাদের দরকার নাই গ্রিড থেকে আমরা এটা নিয়ে নিলাম ঠিক আছে অল্প সিএসএস আছে এখানে মাইক্রোফোন একটু অফ করবেন প্লিজ ওকে তো এই গ্রিডটাকে আমরা নিয়ে নিলাম তাহলে এখন দেখা যাবে এটা পূর্ণভাবে আসছে না কম বেশি করে আসছে এবার খেয়াল করে দেখেন যে আমরা জাভা স্ক্রিপ্টে চলে যাব তো আমাদের একটা মানে লুকানো একটা ব্যাপার থাকে সেটা সেটিংস এর মধ্যে এখানে কিন্তু বলে দিছে যে আইসোটোপ প্যাকেজটাকে আপনি অ্যাড করে নেবেন আমরা আইসোটোপ প্যাকেজটাকে অ্যাড করেছি না এই যে ওরা আর একটা কথা বলছে ইমেজ লোড প্যাকেজ জেস এটাকেও আপনাকে অ্যাড করে নিতে বলছে তাহলে কিন্তু কাজ হবে না ইমেজটা লোড নেবে না সার্ভারে গেলেই ভেঙে যাবে তো আমরা একটা কাজ করে এইটা কোথায় পাবো সার্চ দিতে পারি আবার এখান থেকেও এই যে এই যে পাইছেন আপনি অ্যাড করে নিতে পারেন ডাউনলোড করে নেবেন কিন্তু ঠিক আছে সব নোট দিয়ে রাখবেন নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এক সময় সরি 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 মিস হয়ে গেল কপি ওকে এটা নিলাম কেন এটা নিলাম ইমেজটা যেন ঠিকঠাক লোড হয় তাই এরপরে ওরা কি বলতেছে যে আপনি একটা কাজ করেন এই যে এই যে ইমেজ সাইজ অনুযায়ী ভেঙে ভেঙে চুরি উল্টে পাল্টে গেছে না এটা ঠিক করার জন্য আপনাকে বলতেছে যে আপনি এতটুকু জাভা স্ক্রিপ্ট অ্যাড করে নেন তো আমরা কি করলাম থিম টু তে যেসে থিম টু তে এখানে সুন্দর করে ডকুমেন্ট ডট রেডি ক্লোজ ফাংশনটা ক্লোজ করলাম এখানে ফাংশনের ভিতরে ব্লক তৈরি করতেছি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আমরা কি দিলাম বিটটাকে সাজায় দিলাম এবার দেখেন কি হচ্ছে দেখছেন ব্যাপারটা কি হয়েছে সো আমরা আমাদের গ্রিডটাকে পেয়ে গেছি রাইট ওকে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনটাকে অ্যাড করতে হবে ফিল্টার করতে হবে রাইট ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কাজ কি সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা আগের যে এটা ছিল সেখানে চলে যাই আমরা এই ফিল্টারটাকে কপি করি নাকি অনলি এই ফিল্টারটাকে আমরা কপি করে নিই বাটন গুলো এবং এখানে উপরে দিয়ে দিই এটা দেখেন কোথায় আছে গ্রিডের বাইরে না এটা ফলো করেন এখানে এসে আমরা এই গ্রিডটার বাইরে দিয়ে দিলাম এই যে
ঠিক আছে বাটনটা দেখা যাচ্ছে কিনা বাটনের সাথে কোনো সিএসএস অ্যাড করে নাই এই জন্য বাটনটা এরকম দেখা যাচ্ছে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই এখন এগুলো তো কাজ করতেছে না কারণ এর সাথে কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করা নাই অ্যাড করা তো আমরা একটা কাজ করি এখানে কিছু কিছু জিনিস সেট করে নিই এটা অল এটা হচ্ছে ওয়েব টেমপ্লেট গ্রাফিক্স তারপরে এখানে দিলাম হচ্ছে ওয়েব গ্রাফিক্স তারপরে ইমেল টেমপ্লেট দেন ইমেল 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 টেমপ্লেট এটা হচ্ছে কি দিলাম ওয়ার্ডপ্রেস দিলাম ওয়ার্ডপ্রেস ঠিক আছে এখানে দিলাম ওয়ার্ডপ্রেস বাকি কাটার দরকার নেই আমাদের বাটন এত বাটন দিয়ে কি করবো নাকি কাটা ফিল্টার অনুযায়ী আমরা এখানে চেঞ্জ করতেছি গ্রিড আইটেমের মধ্যে প্রথমটা দিলাম কি দ্বিতীয়টা গ্রাফিক্স একটু সাজায় উল্টায় পাল্টায় সাজা তৃতীয়টা ইমেইল ওয়ার্ডপ্রেস তারপরে উল্টা ভাবে আছে দিলাম ওয়ার্ডপ্রেস দিলাম ইমেইল দিলাম ওয়েব একটা গ্রাফিক্স তারপর আরেকটা দিলাম কি ওয়ার্ডপ্রেস এবার একটু ঘুরাই ফিরে দিই যেমন ওয়েব গ্রাফিক্স তো ওয়েব দুটাই সেম ঠিক আছে ইমেল গ্রাফিক্স ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এরকম দিলাম আর কি দিলে কি হবে এটা তো কাজ করতেছে না করতেছে কাজ করতেছে কারণ এর সাথে কাজ করতে হবে জাভাস্ক্রিপ্ট রাইট এই ফিল্টারের জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের কি ছিল মনে আছে একটা জাভাস্ক্রিপ্ট ছিল না বিশাল একটা জাভাস্ক্রিপ্ট অলরেডি এখানে আমাদেরকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে একটু মিশ্রণ করতে হবে ওই ইমেজ লোডারের জাভাস্ক্রিপ্ট যেটা দেওয়া আছে তার সাথে একটা সামঞ্জস্যতা রেখে কাজ করতে হবে ওকে আমি একটু জাস্ট ফিল্টারিং করে যেন আপনাদের বোঝাতে পারি যেন একটু সময় নিয়ে নিচ্ছি এটা রেকর্ড করছি না
আর শুনতে পাচ্ছে না, আর কি কিছু বলতেছে? হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। ওকে ক্রিট ক্রিট আইসোটোপ, তাই তো? হ্যালো স্যার, হ্যাঁ জি স্যার বলেন। স্যার কিছু বলতেছেন না, শুনতে পাচ্ছি না মনে হয় নাকি এই জন্য? না আমি একটা জিনিস ফিল্টারিং করতেছিলাম আপনাদের বুঝানোর সুবিধার্থে, একটু সময় নিছিলাম এর জন্য। ঠিক আছে আমি আছি, কাজ করছি দেখছেন মনে হয়। সো
আমরা চলে আসছি আমাদের কাজে। আমরা কত দূর করেছিলাম মনে আছে আপনাদের? কত দূর করেছিলাম? জাস্ট ইমেজটাকে শো করছিলাম, তাই না? এই জাভাস্ক্রিপ্টটাকে দিয়ে ইমেজের এই কলামটাকে ঠিক করে ফেলছিলাম, তাই না? জি স্যার। এই যে ভেঙে যাচ্ছিল এটাকে ঠিক করে দিলাম হচ্ছে ইমেজের মাধ্যমে। ওই যে আমরা একটা কথা বলছিলাম যে ইমেজ লোডার এটাকে অ্যাড করতে হবে আমাদের। কেন অ্যাড করতে হবে খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা ইমেজ লোড ফাংশন দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি না? এই যে এই ব্লকটা ইমেজ লোড, এইটা কাজ করবে না যদি আপনি এই এই ফাইলটাকে অ্যাড না করেন, তাহলে ওই ফাংশনটা আসলে কাজ করবে না। এবং ওইটা যদি আপনি অ্যাড করে আপনি এইটা দিয়ে কাজটা করেন, আইসোটোপটাকে এর মাধ্যমে আপনি শো করেন, তাহলে আপনি যদি সার্ভারে আপলোড করেন তাহলে ইমেজ একটার নিচে একটা চলে আসবে না, ফার্স্ট লোড থেকে ঠিকঠাক দেখা যাবে। বোঝা গেছে কথাটা? হ্যালো। জি স্যার। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এখন আমরা বাটন অ্যাড করব। এই জন্য আমরা কি করছিলাম, আমরা আইসোটোপের যে আগের একটা ফাইল দেখেছিলাম লাইক দিস, আমরা যদি এখানে চলে যাই কোথায়, প্রথমবার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আইসোটোপের কোনটা ছিল, একদম মেইন ফিল্টারে চলে গেছি। এই যে ফিল্টার, এই ফিল্টারের এটাকে যদি আমি ওপেন করি, জাস্ট আমি বাটন কাটা নিব, বাটনটা নিব শুধু, ঠিক আছে, বাটন পার্ট। তাহলে আমি কি করব, এই যে বাটন পার্ট, এই যে ডিপ শুরু না, এই গ্রিড শুরুর আগ পর্যন্ত এটা হচ্ছে বাটন পার্ট, মনে থাকবে? এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে আমরা কি করলাম, এই জায়গাতে বসাই দিলাম। এই যে আমরা বসাই দিছি, এবং এখানে কি করছি, এই যে আমরা এখানে বসাই দিছি, সেট করে দিছি, এবং এখানে আমরা কি করছি, ডাটা ফিল্টার গুলো চেঞ্জ করে ফেলছি না, ডাটা ফিল্টার গুলো, এবং এখানে এটা সেট করে দিয়েছি। এবার যদি জাভাস্ক্রিপ্টটাই শুধু কানেক্ট করে দেই তাহলে কি হবে, সব সেটিংস কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করেন আমরা জাভাস্ক্রিপ্টে কি কি রেখেছিলাম আগের বার, প্রথমবার গ্রিড রেডি করার জন্য, এইটা হচ্ছে এই যে ইনিট আইসোটপ, এটার মানে হচ্ছে এটার মধ্যে যে ব্লকটা তৈরি করা আছে এটা কি আসলে, এটা হচ্ছে আপনি যে আগের বার এই যে সিস্টেমে রাখা দেখতেছেন না একটার পাশে একটা সুন্দর করে, বুঝছেন, এই যে সুন্দর করে রাখা আছে, এইটার জন্য এই ব্লকটা আগের বার রাখা হয়েছিল। তা আমাদের তো এবার ব্লকটা চেঞ্জ, তার জন্য তো এটা আমরা রেখেই দিছি না, অলরেডি অলরেডি রেখে দিছি না, ইমেজ পাশাপাশি বসবে এবং যে গ্যাপিং গুলো হচ্ছে সেগুলো সেটিং, তার মানে এটা নিয়ে আমাদের আর চিন্তা করার কিছু নাই। ওকে, আচ্ছা তারপরে কি আছে, ফিল্টারের একটা ব্যাপার আছে, ফিল্টারস, ফ্যান, এখানে কিছু কিওয়ার্ডস দেখেন, নাম্বার, একটা ক্লাসের নাম আছে না, নেম আছে কি না, আছে স্যার, এগুলো তো আমার এখানে নাই, আমি বর্তমান যেটা ইউজ করতেছি এখানে এসব নাই, আছে নাই, তাহলে এই ফাইল এইটা আমার দরকার নাই। আচ্ছা এখানে একটা কথা আছে, বাইন্ড ফিল্টার বাটন ক্লিক, মানে বাটন ক্লিক করলে যে ডাটা অ্যাট্রিবিউটটা কাজ করবে সেটা এখানে লেখা আছে, যে ATTR মানে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম কি, ডাটা ফিল্টার, হ্যাঁ ডাটা ফিল্টার। আচ্ছা তো এই ডাটা ফিল্টারটা কাজ করবে কি করলে, তাহলে এই পার্টটা আমার কাজে লাগবে নাকি, ফিল্টারস আইডি, আমাদের এখানে আইডিটা আছে কিনা একটু দেখে আসি, ফিল্টারস আইডি আছে না, আছে, তাহলে এই পার্টটা আমাদের দরকার আছে, এটা আমরা নিব, এটা আমরা নিয়ে নিলাম, এখানে থাকলো নিচে এখানে। এরপরে এই যে ব্যাপারটা আমি বলেছিলাম মনে আছে, যে বাটনটাকে যদি আপনি ক্লিক করার পরে অ্যাক্টিভ ভাবে দেখাতে চান সিএসএস এ, তাই না, তাহলে আপনাকে এটা নেওয়া উচিত, তাহলে আপনি এটাও নিলেন। এবার খেয়াল করে দেখেন, আপনি আগেরটা থেকে তো এটা নিয়ে আসতেছেন সিস্টেমটা,
সেক্ষেত্রে দেখেন এখানে একটা নাম var মানে ভেরিয়েবল একটা মান ধরছে ফিল্টার fns না জি স্যার এটা আবার এখানে ফিল্টার ভ্যালু এর মধ্যে fns নামে একটা জায়গা আছে এই যে fns এই পার্টটা তো আমার দরকার নাই তাহলে আমি আমার যেখানে নিয়ে আসছি সেখান থেকে এই পার্টটা রিমুভ করে দেব ঠিক আছে জাস্ট এতটুকু এবার আমরা যদি আমাদের এই ফাইলটাকে রেডি করি তাহলে দেখা যাচ্ছে বাটন বাহ সুন্দর কাজ করতেছে তাই না ঠিকঠাক দেখাচ্ছে এটা তো আমাদের উদ্দেশ্য ছিল নাকি পরবর্তীতে আসতেছে এই যে নেম ক্লাস নাম্বার ক্লাস থাকলে যদি কিছু হয় তাহলে এই ব্লকটাও আমার দরকার নাই তাহলে আমার এই ব্লকটা দরকার আর এই ব্লকটা দরকার আমি কপি পেস্ট করে দিলাম সিম্পল দেখেন এরকম আমরা এই সেকেন্ড পার্টটা থেকে এই পর্যন্ত কপি পেস্ট করে দিলাম আমরা কি করলাম জাস্ট এই লাইনটা এই যে ফিল্টার fn এটা আমরা রিমুভ করে দিলাম অন্য সময় দেখা যাবে ওটা থাকলে ইরর দিতে পারে কাজ করছে দেখেন অনেক সময় এইসব সেটিং করতে যে সারা রাত বসে থাকা লাগবে নতুন নতুন রিসোর্স গুলো কিন্তু একদম রেডি পাচ্ছেন ঠিক না ঠিক কিনা এটা আপনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে কিনা নাকি জি স্যার সহজ হচ্ছে স্যার ওকে এবার কথা হচ্ছে ভাই এই যে কলাম গুলো রয়েছে আমি তো এরকম কলাম তো এইভাবে রয়েছে কিন্তু আমি তো বুটস্ট্র্যাপে দেখতে চাচ্ছি আমি কিসে দেখতে চাচ্ছি বলেন বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ আমাদের সিএসএস 2 তে যান এখানে গ্রিডে কি কি ঝামেলা আছে একটু দেখে আসি চলেন আমাদের গ্রিডের এটা দরকারই নেই ক্লিয়ার ফিক্সের আমাদের দরকার আছে গ্রিডের মধ্যে কারণ খেয়াল করে দেখেন আমার ছবি এইটা যদি রো হয় এটা কি হয় রো হয় আমি কিন্তু এই গ্রিডটাকে সরাই দিচ্ছি না কারণ কি আমাদের জাভাস্ক্রিপ্টে গ্রিড নিয়ে কাজ করছে করছে না এই যে এই গ্রিডটাকে সরাবো না গ্রিডের সিএসএস তো আমার দরকার নেই আছে গ্রিডের সিএসএস ব্যাকগ্রাউন্ড কিছুই দরকার নেই আছে কারণ কি ওটা তো রোর কাজ করতেছে ওটা তো সিএসএস রো থেকে আসবে আসবে না কথা কি বোঝা যাচ্ছে এটা কাজ করতেছে জাভাস্ক্রিপ্টের জন্য যে ফাংশনালিটি আমরা তৈরি করছি তাই আর এই রোটা কাজ করতেছে কার জন্য আমরা এবার গ্রিড তৈরি করব কিসের বুটস্ট্র্যাপের ঠিক না বলেন হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি গোলা গোলা হয়ে গেলে আমাকে বলবেন স্যার গোলা হয়ে গেছে বুঝতে পারতেছি এইটা যদি রো হয় তাহলে ভিতরে গুলো কি হবে এইটা আমরা ধরবো না এটা কিন্তু আমরা ধরবো না এটা আমরা ধরবো না কারণ এই জেএস এর মধ্যে গ্রিড সাইজার একটা ডিফল্ট একটা উইথ কলাম উইথ দিয়ে রাখছে আর কিছু না সো আমরা এটাকে ধরবো না আমরা এখানে যদি সিএসএস এ যাই দেখতে পাবো গ্রিড সাইজার গ্রিড আইটেমের ফ্লট লেফট আমাদের কলামে কি ফ্লট লেফট আছে আমরা তো ফ্লেক্স ইউজ করা ফ্লট লেফট দরকার আছে নাই এখানে গ্রিড আইটেম দেওয়া আছে কি 33% 33 তিনটা রাখবে তাই আমাদের এইটা দরকার আছে এই হোয়াইটটা দরকার আছে সেট করা গ্রিড সাইজার থাকুক ওটা আমাদের বুটস্ট্র্যাপে নাই টোটাল কিন্তু গ্রিড আইটেম এই গ্রিড আইটেমের যে হোয়াইটটা আমরা এখানে অ্যাড করছিলাম গ্রিড আইটেমটা তো এখন হয়ে যাবে কলাম তাই না
এই কলামের ওয়াইডটা তো বুট স্টার থেকে কন্ট্রোল করবে করবে না জি স্যার তাহলে এখানে গ্রিড আইটেমের কোনো কলাম দরকার নাই আছে এটা জাভাস্ক্রিপ্টের জন্য ক্লাসটা থাকুক জাভাস্ক্রিপ্টে যে গ্রিড আইটেম আছে জাভাস্ক্রিপ্টের জন্য ক্লাসটা থাকুক সমস্যা নাই তাহলে এখানে কোনো কলামের কোনো কিছু নাই আছে এবার কিন্তু সব উল্টোপাল্টা দেখাচ্ছে কারণ এখন এটা কোনো গ্রিডে নাই ফাংশনালিটি কাজ করতেছে কিন্তু কোনো গ্রিডে নাই আমরা এখন যদি এখানে ইউজ করি কই গেল এটা আমরা যদি কন্টেনার থেকে এটা কন্টেনার উঠাই দেই কন্টেনারটাই থাকবে না কন্টেনারটা থাকুক কন্টেনারটা থাকুক রো এবার আমরা কলামের নাম দিচ্ছি দেখেন এই একটা কলাম সেম কত ফোর লাস্টটা হচ্ছে কি কল সিক্স মানে কি মোবাইলে যায় দুইটা থাকবে তাই না সবগুলো গ্রিড আইটেম কে আমরা কলাম বানাই দিচ্ছি এখন বোঝা যাচ্ছে কথাটা কেন আমরা ফুল স্ক্রিন করতে যাচ্ছি এবার ওটার কি বাকি হলো আমরা যেটাকে ফ্লুইড দেই এই যে প্যাডিংটা রয়েছে এই প্যাডিংটা যদি আমরা রিমুভ করে দেই কিভাবে রিমুভ করতে পারি প্রত্যেকটা কলামকে বললাম হাইফেন জিরো মানে কি প্যাডিং জিরো হয়ে গেছে সামান্য কিছু ঝামেলা মেবি আছে রেসপন্সিভে তাই না ইমেজ ফ্লুইড দিলে কি হবে ইমেজ ফ্লুইড ইউজ করলে না না এটাতে একটু প্রবলেম আছে ওটা আমি ঠিক করে দিব পরে সমস্যা নাই আমরা টোটাল অন্যান্য স্ক্রিনগুলো দেখে আসি প্রবলেম আছে এই 500 নিচে আসলে সমস্যা হচ্ছে তাই না কল 6 কল 6 কল 6 ওকে এটা আমরা পরে দেখব না এটার একটা ছোট প্রবলেম আছে এটা আমি ফাইন্ড করতে একটু সময় লাগবে আমরা আপাতত ফুল ফুল করে দেই যে মোবাইল স্ক্রিন আসলে এটা একটা করে দেখা যাবে ঠিক আছে অন্যান্য স্ক্রিন সব ঠিক আছে এটা মোটামুটি আমাকে একটু ভোগাইছিল মানে এই রেসপন্সিভের এই ইস্যুটা আমি চেক করে রাখছিলাম যদিও সমস্যা নাই আমি দেখাই দিব সো আমরা এখন কয়টা করে দেখতে পাচ্ছি আপনি যদি বলেন স্যার একটু না
আপনি এখানে ক্লাস অ্যাড করেন, কি ক্লাস অ্যাড করবেন মনে আছে ক্লাসের নাম? ডিএন প্রাইমারি, ডিএন মোটামুটি বাটন গুলো একটা ফিল চলে আসলো না, একটু ভুল হয়ে গেছে না? বিটিএন টা তো অ্যাড করি নাই, খালি কালার অ্যাড করে দিছি। একটু বলি, একটা বাটন হলো আর গুলো এরকম হলো কেন? ঠিক আছে, আমাদের ওটা কিন্তু অনেক রকম সিএসএস টিএসএস দিয়ে ওটা করা। আপনারা যদি চান যে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন কই গেল, ঠিক এরকম ডিজাইনটা আপনারা করতে চান, একটু বাঁকা হবে, রাইট? এটা সোর্স ফাইল আপনাদের কাছে আছে, মানে লিংক দেওয়া আছে, আপনারা এরকম বাটন আমাকে বানায় দেখাবেন। সিএসএস তো এখানে আছেই, এটা তো জাভাস্ক্রিপ্টের কোনো কাজ না, ইনস্পেক্ট করলেই দেখা যাবে নাকি? তার মানে আপনার ক্লায়েন্ট যদি কখন একটা ওয়েবসাইট দেখায় বলে বাটনটা এরকম হবে, সেটা আপনি কি করে করেন, এটা একটু দেখার বিষয় আমার। ইনস্পেক্ট করে বের করে নিতে হবে স্যার কোডটা। ইনস্পেক্ট করে কোডটা বের করে নিতে হবে কি লেখা আছে, দেখবো কে কে বাটনটা বানাতে পারে। ক্লিয়ার? এটা একটা চ্যালেঞ্জ থাকলো স্যার। ওয়েবসাইটের নাম কি স্যার? স্যার একটু স্যার রেসপন্সিভ করেন তো স্যার। মনে করেন 1920 আছে, 1440 ছোট করেছে, তারপরে 1200, তারপরে 992, 991, তারপর আছে 767, 875 থেকে এটা ভেঙে যাবে। হ্যাঁ স্যার, এই যে স্যার নিচে দেখেন স্যার, এখন স্যার বাটন গুলো স্যার লাগে যাচ্ছে, এই বাটন গুলো এরকমই থাকে অনেক ক্ষেত্রে, আপনি একটু দেখেন আমাদের এটার কথা, এটা দেখবেন ওরকম। এটা আপনি রেসপন্সিবল যেরকম বানাবেন সেরকম হবে বাটন। বাটন তো আর মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, মানে পারবো না এরকম কিছু না, নাকি? কঠিন কঠিন জিনিস আমরা উত্তরায় চলে আসছি। কই গেল? এর বাটন গুলো দেখেন কিভাবে করা, 1 2 3 4 5 320, এর বাটনও কি একটু ভেঙে গেছে না? একটু সাইজ টাইজ করা আছে, আপনি একটু সাইজ টাইজ করবেন আর কি, ভালো হবে। যেমন এখানে শো অল দেওয়া হয়েছে, আমরা ওখানে দিছি শুধু অল, ওয়েব টেম্পলেট এখানে কি দেওয়া হয়েছে, শুধু গ্রাফিক্স ওয়েব ছোট ছোট করে নেওয়া হয়েছে। এবং এটা যখন বড় ছিল তখন বাঁকা ছিল, আর যখন ছোট হয়ে গেছে কোনটার বাঁকা নাই, আছে নরমাল। এই ছোট ছোট বিষয়গুলো আপনি যত সুন্দর করে দেখতে চান, দেখেন এটাও কিন্তু কি করা আছে, একদম সিঙ্গেল সিঙ্গেল কপি দেওয়া আছে, আপনি এখানে সিঙ্গেল কপি দিয়ে দিচ্ছেন, এটাই বেটার। টেপ, ইমেল টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন স্যার পোর্টফোলিও বানাইতে পারি না, পোর্টফোলিও বানানো ছাড়া অন্য কোনো কাজ থাকলে দিয়ে না ওয়েবসাইটে, একটা ওয়েব পেজের এই পোর্টফোলিও সেকশন থাকবে, কোম্পানি থাকলে কোম্পানির পোর্টফোলিও থাকবে, একজন ডাক্তারের কথা বললে সে ডাক্তারেরও বিভিন্ন ক্যাটাগরির পোস্টার থাকতে পারে, তাই না? সার্ভিস সেইভাবে দেখাতে যাচ্ছে,
হতেই পারে, আপনাকে এটা বানাতেই হবে। থিম ফরেস্টের বেশিরভাগ সব থিমে আইসোটোপটাই ইউজ করা আছে, বুঝা গেছে? জি স্যার। ওকে, কারো কোনো মেজর প্রশ্ন বা কনফিউশন আছে কিনা এই ক্ষেত্রে? হ্যালো। জি স্যার। কমপ্লিট? ভিডিও দেখলে পারা যাবে না? আমাদের যা দরকার জানা, ঠিক আছে? বুটস্ট্র্যাপ 5 এর লেআউটটা আমরা দেখার চেষ্টা করব আগামী, আজকে কয় তারিখ গেল ক্লাস? এই লেআউটটাই বানানোর এবার চেষ্টা করা যায় না? কারণ সবকিছু এখন আপনাদের হাতে রয়েছে। এই ভিডিওটা যদি আজকে আপনারা ভালো মতো, আপনারা জাস্ট আজকে ট্যাবটা তো দেখার কিছু নাই, এটা জাস্ট কপি পেস্টের কাজ, তাই না? দেখে নিছি, বুঝে নিছি আমরা, তাই না? একটুখানি দেখলেন, আর এই আইসোটোপটাকে খুব ভালো মতো দেখবেন। আজকের কাজ হচ্ছে শুধু আইসোটোপ সেট করা আপনাদের। হ্যাঁ, সবার আমি কাজ দেখতে চাই আগামী দিন, সবার জাস্ট এটা বানাই দেখাবে, এই পার্টটুকু, জাস্ট ইমেজ গুলো, এই যে আমরা যেটা করলাম সেটা ইমেজ গুলো দেখাবে। আমরা একটা কাজ করি, এখানে আরো কিছু আইটেম বাড়াই দিই। এখানে কিছু আইটেম বাড়াই দিই। অনেক বড় পোর্টফোলিও একটা। হ্যাঁ, একটু বেশি বেশি না থাকলে ভালো লাগে না, তাই না বলেন? ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে এটা সেটিং করে যে যত সুন্দর লুক দিতে পারেন, বাটনের এরিয়া যত সুন্দর দিতে পারেন, এটা তো আছে মোটামুটি যা করলেন, দ্যাটস ইট, এতটুকু। এরপরে এটা ল্যান্ডিং পেজে সামান্য আর কিছু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু কমন এইগুলাই, যে যত এই ডিজাইন গুলোর ভিতরে ই করতে পারে। দেখেন, আপনারা যদি ডিজাইন কোডটা সুন্দর করে শিখতে পারেন, নিজের মানে 50টা ল্যান্ডিং পেজ দেখে একটা ল্যান্ডিং পেজ সুন্দর বানাতে পারেন, কথা বুঝেন আমি কি বলছি? এবং থিম ফরেস্ট যেভাবে কোড করতে বলছে, সাজাতে বলছে, ডকুমেন্টেশন সেভাবে সাজায়, থিম ফরেস্টে দিতে পারেন, তাহলে থিম ফরেস্টে আপনার টেমপ্লেটটা বিক্রি হবে। এখন ফ্রিল্যান্সিং আপনার হোক আর না হোক, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে কাজ আসুক না আসুক, যদি আপনার ডিজাইনটা আসলেই কোয়ালিটি হয়, তাহলে মানুষ থিম ফরেস্ট থেকে এটা কি করবে, কিনে নিবে। কত? হ্যাঁ, সর্বনিম্ন কত করে বিক্রি হয় স্যার? সর্বনিম্ন একটু চাই, এখানে দেখেন $17 এটা কমাই দিছে ১৩৫৩ আবার আছে দেখা যায় মাল্টি পেজের ওয়েবসাইট, এই পুরো টেমপ্লেটটাও $16 বিক্রি করে। কত ডলারে? ১৬।
আচ্ছা সেল হইছে কত 58.9k মানে কি 58.9k মানে কি একটা মাস খেটে একটা ওয়েবসাইট বানায় সেটারে সেলে দিয়ে দিছে যার লাগতেছে ওই থিম ওই রকম থিম যার যার ওই অপশন গুলো দরকার সে ওই থিমটা কিনতেছে বারবার লো কি বারবার কাজ করতেছে ও কিন্তু কাজ করছে কয়বার একবারই একবার এবার আপনার কি মনে হয় যে এই থিমটা কেনার পরে এই থিমটা দিয়ে সব হয় কিছু পার্ট আছে লাগে না কিছু পার্ট আছে এক্সট্রা কিছু পার্ট আছে একটু কাস্টমাইজেশন দরকার অনেক সময় ওকেই হায়ার করে আর অনেক সময় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এসে আপনাকে আমাকে হায়ার করে বুঝা গেছে জি স্যার ওকে জি স্যার তাহলে আমাদেরকে সব দিক চিন্তা করে আগাতে হবে বিজনেস করতে গেলে আপনি যে বিজনেসে নামতেছেন সেই বিজনেসের সবটা সাইড জেনে সব দিকে হাত পা ছড়াই নিতে হবে কারণ কোন এক সাইড জন্য ডাউন হলে কোন এক সাইডে প্রবলেম না কারণ আমাদেরকে যদি চিন্তা থাকে যে আমরা ওয়েবে টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে খুব শক্ত করে শিকড় এখানে গেড়ে দিতে হবে বুঝা গেছে ওকে সো ক্লাস এই পর্যন্তই আমাদের কারো কোনো প্রশ্ন আছে জি স্যার না স্যার কালকে প্রশ্ন সত্যি প্রশ্ন নাই স্যার আজকে করি তাই না ওকে তাহলে আমরা পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রস্তুত হই এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি কিছু না পারি যেমন ধরেন আমাদের পরীক্ষাতে যে চালাকিটা আমরা করে থাকি আমরা যখন ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য যে চালাকিটা আমরা করে থাকি সেটা কি করি কি হলো বিশাল একটা ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে মনে হচ্ছে স্যার ভিডিওটা মনে হয় সেভ হইলো না